বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও প্রতিদিনকার মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ নিয়ে এলাম একটা পিঠার রেসিপি অসম্ভব মজার একটি পিঠা পাকন পিঠা আর এই পিঠাটা উপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই সফট হয়ে থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে আমি তিন কাপ পরিমাণে দুধকে জাল করে দেড় কাপ করে নিয়েছি দুধটাকে ঘন করে নিয়েছি আর দুধটাকে ঘন করে নিলে এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আপনারা চাইলে গুড়া দুধ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর অপেক্ষা করছি জালটা ফুটে উঠা পর্যন্ত যখন ফুটে উঠবে তখন আমরা এই পর্যায়ে দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি আমরা আটাকে যেভাবে সিদ্ধ করে থাকি রুটি তৈরি করার জন্য ঠিক সেভাবেই আমরা এই ময়দাটাকে সিদ্ধ করে নিব একটু ছড়িয়ে দিলাম কিছু সময় অপেক্ষা করার পরে আমি এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে ঢেকে দিতে পারেন আমি এখন উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে একদমই লই খুব ভালোভাবে আমি ময়দাটাকে উল্টে পাল্টে মিক্স করে নিলাম আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে আমি ঢেলে নিব আর তারপরে এই মিশ্রণটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে আবারও ফিরে আসছি ময়দাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে খুব ভালোভাবে মথে নিব আবার একদমই ঠান্ডা করে ফেলা যাবে না এরকম ঠান্ডা হতে হবে যেন আমরা হাত দিয়ে ধরে এটাকে নিতে পারি এখন এটাকে আমি খুব ভালোভাবে মথে নিব আমরা রুটি তৈরি করার জন্য আটা ঠিক যেভাবে মথে থাকি ঠিক সেভাবেই এটাকে মথে নিতে হবে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি সবগুলো একই সাইজের হতে হবে তাহলে পিঠাগুলো একই সাইজের হবে তারপর পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটা সাকনি নিয়ে নিলাম আর এ ধরনের চাকনি আমাদের প্রত্যেকের বাসায়ই থাকে তারপর আর একটা টুথপিক আমি এখানে নিয়ে নিলাম টুথপিক না থাকলে সেই ক্ষেত্রে আপনারা সীমায়ের চামিজ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন আমি এই সাকনিতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি তারপর আমি একটা লেচি নিয়ে হাতের উপর এভাবে সাকনি দিয়ে প্রেশার দিলে এভাবে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখন আমরা আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে ছাকনি থেকে বের করে নিব দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনই করে নিতে পারেন আবার পিঠা তৈরির যে বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় সেই সাজগুলো দিয়েও আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন আমি এখানে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সাবধানে আস্তে আস্তে এটাকে বের করে নিতে হবে তা না হলে পিঠাটা ভেঙে যেতে পারে আরও একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন আমি আপনাদেরকে একটা পাতা তৈরি করে দেখাবো আর এটা তৈরি করা খুবই সহজ এভাবে গোল করে এভাবে সামনে থেকে একটু চাপ দিয়ে চিকন করে নিয়ে আসতে হবে এটা আসলে বলে বোঝানোর কোনো বিষয় না এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এই তো আমি পাতা শেপ করে নিলাম দেখুন এখন আমি টুথপিকটা দিয়ে পাতার ডিজাইনটা করে নিব টুথপিক না থাকলে আপনারা এখানে সীমায়ের যে চামিচগুলা থাকে তার পিছন সাইড দিয়ে এভাবে করে করে নেবেন ডিজাইনটা তারপর আমি এভাবে করে পাতার শেপটা করে নিব আর এটাকে একটু ডিপ করে করতে হবে যাতে করে এটার ভিতর পর্যন্ত ঢুকে যায় তাতে করে ভাজার সময় এটা খুব ভালো ভাজা হবে আর আমরা যে চিনির শিরাটা দিব সেই শিরাটা খুব ভালোভাবে এই পিঠাটার ভিতরে ঢুকবে তাই এটাকে একটু ডিপ করে দিতে হবে এই তো তৈরি হয়ে গেল একটা পাতা পিঠা দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এভাবে করে আমরা সবগুলো তৈরি করে নিব আমি আপনাদের আরো একটা এই পাতা তৈরি করে দেখাচ্ছি এভাবে করে আমরা একটু লম্বা করে নিব আর সামনে থেকে একটু চিকন করে নিব তারপর আমি টুথপিক দিয়ে একই ভাবে এটাকে এভাবে করে দাগ টেনে নিব একটু ডিপ করে নিব তারপর আমরা পাতার ডিজাইনটা এভাবে করে করে নিব আর এভাবে করে সবগুলা আমি তৈরি তৈরি করে নিব। হয়ে গেল পাতাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলা ভাজতে চলে যাব পিঠাগুলো ভাজার আগে আমি প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি এখন এই পানি আর চিনিটাকে আমি জাল করে নিব আর সম্পূর্ণ চিনিটাকে আমি গলিয়ে নিব সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলতে শুরু করেছে সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন জালটা ফুটে উঠেছে এখন আমরা এটাকে একটা পাতলা শিরা তৈরি করে নিব শিরাটা একদমই ঘন হবে না শিরাটা একটা পাতলা শিরা হবে আমরা একটু চেক করে দেখছি শিরাটার কি অবস্থা যখন এটা এক তারের মতো সৃষ্টি হবে তখন আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে দেখুন এক তার সৃষ্টি হয়েছে তার মানে শিরাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নিব আর পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম তাতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নিলাম এখন আমি একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব সাবধানে তেলের ভিতর ছেড়ে দিবেন তা না হলে হাতে লেগে যেতে পারে যে কয়টা পিঠা এখানে আমার প্যানে ধরেছে আমি ঠিক সেই কয়টা পিঠা এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়ে এটাকে মিডিয়াম টু হাই জালে ভেজে নিব জালটা কখনোই হাই জালে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে একটা পাশ হয়ে গেলে পিঠাগুলো আমি উল্টে দিব উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পারছেন চমৎকার একটা কালার এসেছে খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন এখন এই পিঠাগুলোকে আমি তুলে নিব আর একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে বাকি পিঠাগুলো আমি এখানে তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা তেলে দেয়া হয়ে গেলে একইভাবে আমি পিঠাগুলো ভেজে নিব উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলোকে ভেজে নিলাম দেখুন খুব সুন্দর কালার এসেছে এখন আমি পিঠাগুলোকে চিনি শিরায় ডুবিয়ে নিব তার জন্য শিরাটা আমি এখানে একটা বলে ঢেলে নিয়েছি আর তারপরে আমি পিঠাটা যখন হালকা গরম অবস্থা আমি এই চিনি শিরাটার ভিতরে দিয়ে দিব আর এভাবে করে উল্টে পাল্টে চিনি শিরা থেকে পিঠাটা আমি নামিয়ে নিব পিঠাটাকে কোনো অবস্থায় চিনি শিরার ভিতর ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এভাবে করে উল্টে পাল্টে মাত্র কয়েক সেকেন্ড পরেই পিঠাগুলোকে তুলে নিতে হবে সবগুলো পিঠা এভাবে করে আমি চিনির শিরার ভিতরে উল্টে পাল্টে গড়িয়ে নিয়ে তারপরে আমি তুলে নিব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজার পাকন পিঠা আর এই পিঠাটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প সময় ঝটপট আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও বেশ কিছু পিঠা রেসিপি আছে রেসিপি লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আল্লাহ হাফেজ